আমি এখন থেকে দেখাচ্ছি ক্যালসিস হচ্ছে 350 এইটা হচ্ছে 350 এটা আর এটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোনো মেটাল হচ্ছে পুরোনো মেটাল হচ্ছে সিস্টেম এর প্রাইসটা কত আছে এটা 40 এই কালারটা মানে কালারের প্রাইসটা ভিন্ন ভিন্ন আছে ব্লু কালার আছে এটা সেম ব্লু না সেম ব্ল্যাক আছে ব্ল্যাক কত প্রাইস 40 हेलो एवरीवन दिस इज राइड हबीब माय यूट्यूब चैनल एंड माय फेसबुक पेज आज के जाती होच्छे रॉयल इटा इटा नतून बाइक होच्छे बांग्लादेशे लॉन्च होच्छे माने होच्छे तीन टा मॉडल जो ए तीन टा मॉडल आज के देखबो जाइते कतटुकु समय लागे तार पर डिपेंड करबे तो বাংলাদেশে অটো বাংলাদেশে যে পরিমাণ অটো যা বলার বাইরে যাই হোক বাইকে নতুন ইঞ্জিন অয়েল দিছি এখন কতটুকু দেখি কি অবস্থা আমার জন্য ওয়েট করতেছে দুইজন মানে দুইটা বাইক এখন হচ্ছে দুইটা বাইক হোল্ড করতেছে যাই হোক আসলে শান্তি মনে বাইক চালাইলে শান্তি মনে সিসি যতটুকু আমার এ নন সিস্টি মানে তবুও আমার কাছে পাওয়ার বেটার মনে হয় মানে যতটুকু আমার কাছে মনে হইতেছে যে যতটুকু দেওয়ার মনে হয় না ঠিক আছে আমার কাছে এই প্রাইজে এই সেগমেন্টে আমি মনে করব যে এটা আপনাকে খারাপ দিবে এমন না খুব ভালো একটা ফিডব্যাক দিবে মানে পাওয়ার মানে আপনাকে দিবে এমন না যে খুব খারাপ দিবে এমন না একটু বাজারটা পার হই এখানে অনেক একটু প্যারা দেখ যাই হোক সামনে গিয়ে আরও কথা বলতেছি এই কলেজগুলোর একটাই সমস্যা মানে যাত্রীদের একটা জিনিস ধরেন আমি আপনাদেরকে দেখাই যে এই ফুট ওভারব্রিজটা দেওয়া আছে বাট কেউ পার হয় না পার হয় না কি কারণে আসলে এটা কি মানুষের কষ্ট হয় না কি বুঝি না একটু সরাও ভাইয়া চাপ দিলে তো হয়ে যায় এদিক ব্যাপার হয় ভাই একটা ফুট ওভারব্রিজটা ব্যবহার করতে পারেন না ফুট ওভারব্রিজটা তো ব্যবহার করতে পারেন ফুট ওভারব্রিজটা ব্যবহার করতে পারেন না নিজ দিয়ে যান কেন অন হয় না মানুষ হাঁটতেছে কেউ অন হয় না আগে এই মহাখালীর এই জায়গাটাতে অনেক জ্যাম ছিল বর্তমান এখন অনেক জ্যামমুক্ত মানে কি হচ্ছে একটা জিনিস সিস্টেমে যদি কোনো কিছু আসে না তাহলে সেক্ষেত্রে আর সেখানে জ্যাম আসে না মানে হয় না দেখতে পাচ্ছেন কত পরিমাণ খালি মানে আগে এই রাস্তাটাতে যে পরিমাণ জ্যাম ছিল প্রচুর জ্যাম ছিল আর এখন তো মাশাল্লাহ অনেক জ্যাম কমে গেছে ওরে ভাই রে মানুষের গাড়ি ঘোড়া
না চলে আসছি কাছাকাছি, আর সেখানে বাইক রাখার মতো জায়গা হবে কি? মিসেস রয়েল যে পরিমাণ বাইক গাইস। হ্যাঁ বিয়স এখন আসছি, চলে এসেছিলাম রয়েলের। এ রে কি একদম লাগায়, রয়েল ইনফিনিট মোট কাছাকাছি। এদিকে ইমরান ভাই কই গেল? রয়েলে মোটর সাইকেল দেখার জন্য মানে আমরা তো দেখবো, মানুষজন তো প্রচুর জ্যাম অনেক, লাইন তো প্রচুর আছে, বড় লাইন মোটামুটি বড় বড় আছে। এখন হচ্ছে এই লাইনটা কভার করতে হবে, তারপর আর কি অনেক মানুষ আছে। ভালোই তো বাবা, অনেক মানুষ যাই, দেখি কতক্ষণ সময় লাগে আর কি। বিশাল বড় লাইন, আইসক্রিম ইমরান ভাই আইসক্রিমের একটা গিফট, দেখি কি অবস্থা, কেমন লাগে খাইতে। বর্তমান আছি রয়েলের ইফাত মোটরস লিমিটেড। ইমরান ভাই কেমন লাগে? ঢুকতেছি আপনার রয়েলে, আর হচ্ছে এখন বর্তমান, ও আচ্ছা আচ্ছা ওকে, দেখি কত মনে হয় অ্যাপার্টমেন্ট নিতে হবে। ও আচ্ছা আচ্ছা ওকে ভাই, আমার ঢোকা যাবে না, মানে আমার লোক গেছে একজন, তো দুজন মানে আমার ঢোকা যায় না, একজন একজন আমি একাই। আচ্ছা ওকে, দেখাচ্ছি আর ইঞ্জিনের যে ভাই এত বড় একটা হেড বলার বাইরে, সেই সুন্দর লাগতো স্যার। এবিএস মানে ডুয়েল এবিএস, আর বেসিক্যালি এটা হচ্ছে মেটাল, মানে এটাও মেটাল, এটা একটা রাবার দিছে, এটা হচ্ছে এটাও মেটাল, সঠিক এটা, হ্যাঁ এটাও মেটাল, এটাও মেটাল, এটা মেটাল, এটা হচ্ছে গ্লাস ভাই, অস্থির লাগতেছে আসলে। আর এটা সুইচগুলো হচ্ছে ওয়ান অফ সুইচ, এটা চাবি নেই বর্তমান, এটা প্লাস্টিক, এটা হচ্ছে মেটাল। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে হান্টার, হচ্ছে এই যে হান্টার, এটা হেডলাইটটা হচ্ছে সেই সুন্দর মানে হ্যালোজিন হেডলাইটটা, মেবি একটু এদিকে একটু ঘুরে দেখাই আপনাদেরকে। হান্ডার পিছনে যদি দেখাই, এটা হচ্ছে নাম্বার প্লেট, আর এটা হচ্ছে আপনার একটা দিছে, আর এটা হচ্ছে লাইট। টায়ার সাইজ হচ্ছে এটার 6, টায়ার সাইজটা একটু দেখাই আপনাদেরকে আমি। টায়ার বিটটা অনেক সুন্দর লাগতেছে, টায়ার সাইজ হচ্ছে আপনার 140/70, 17 টায়ার, এমএসি 6 মানে ডবল 6, 66 পিএস পিএসভি। আর হচ্ছে এটার দাম মেবি হচ্ছে 3 লক্ষ, হচ্ছে আপনার ভাই এটা প্রাইসটা কত, এটার প্রাইস কত? এটার 3 লক্ষ 40, এটা নন এবিএস, নন এবিএস। ও আচ্ছা আচ্ছা, আর এটারই আপনার যেটা ডুয়েল চ্যানেল এবিএস, জি জি, 3 লক্ষ 65, 3 লক্ষ 65। এখানে আছে উপরে, উপরে না? আচ্ছা আচ্ছা, এটা তো এবিএস না, এটা এটা এবিএস, এটা স্যাম্পল ভার্সন, স্যাম্পল স্যাম্পল ভার্সন। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। এখন যেটা আমি এখান থেকে দেখাচ্ছি গ্যালাক্সি হচ্ছে 350,
পুরোটাই মেটাল, পুরোটাই মেটাল হচ্ছে সিস্টেম। এখানের ইঞ্জিনের ব্ল্যাক এবিএস অনেক সুন্দর। ভাইয়া এটার প্রাইসটা কত আছে? এটা এই কালারটা মানে কালারের প্রাইসটা ভিন্ন ভিন্ন আছে? ব্লু কালার আছে, এটার সেম ব্লু নাই, সেম ব্ল্যাক আছে। ব্ল্যাক কত প্রাইস? 4,40,000। আচ্ছা আচ্ছা, বাইকটা যদি আমি এখন দূর থেকে দেখাই, আসলে সে অস্থিম লাগতেছে, সুন্দর, অনেক সুন্দর। এবং হচ্ছে ভিউটা দেখতে পাচ্ছেন, অস্থির ভিউ ভাই। গাড়িটা আসলে যদি নিতে পারতাম, যাই হোক অন্য একটা গাড়ি দেখাই। আর এখন দেখাই যেটা দেখাচ্ছে হচ্ছে বুলেট হচ্ছে 350। আর ভাই লাইট তো সেই লাগতেছে সুন্দর, হচ্ছে বুলেটটা হচ্ছে অনেক সুন্দর লাগে। আর ইঞ্জিন এটা ভাই স্পক মানে রিং, এটা হচ্ছে রিং দেওয়া আছে। আর এর হর্নটা সেই জোস কালার। এটা যদি মিটারটা দেখাই, হচ্ছে মিটারটা অনেক সুন্দর লাগতেছে, মানে অ্যানালগ মিটার। এই ধর মিটারের ফিউচারটা ফয়েল ট্যাঙ্ক, ওটা হবে না ভাই, ফয়েল ট্যাঙ্ক জোস। এটা হচ্ছে আপনার ডবল এবিএস সিস্টেম। বর্তমান হচ্ছে বুলেটের প্রাইস হচ্ছে 4,30,000 টাকা। আর এটা হচ্ছে রিং আছে, এটা 4,30,000 টাকা হচ্ছে প্রাইস। প্রাইসে বর্তমান আছি রিফাত হচ্ছে মোটরস। আর হচ্ছে দেখতে পাচ্ছেন ভেতরের অবস্থা, অনেক মানুষ প্রচুর বাইক করতেছে, মানে বাইক তো আছেই কিন্তু মানুষও আছে প্রচুর দেখতে পাচ্ছেন। আমি মনে হয় আমি এমডি সাহেব মনে হয় এখানকার, যাই হোক ওনারা কথা বলতেছে। এই যে একটা বাইক এখানে একটা আছে, অনেক বাইক আর মানুষ, অনেক ভালো মানুষ আছে, অনেক প্রচুর মানুষ, সবাই খালি বাইক দেখার জন্য আর ছবি তোলার জন্য আসতেছে, করতেছে অনেক। এই একটা বাইক, যাই হোক আগে হচ্ছে কাজ করি, আগে ছবি তোলা হোক তারপর। আর এটার জন্য রয়্যাল লিমিট হচ্ছে হামলেন, এটা সেই একটা বাইক, এটা হয়তো এটা আসেনি এখনো, আসবে সেই বাইক ট্যুরের জন্য সেই বাইক। আর এখানে হচ্ছে আপনার আর প্রিবুক নেওয়ার জন্য এখানে নিচ্ছে, প্রিবুক করার জন্য খুব ভালো। বাইরের অবস্থাটা দেখতে পাচ্ছেন, আরে বাইক আর বাইক, বাইরের অবস্থা প্রিবুক চলতেছে এখানে প্রায়। হেলমেট মানুষ প্রচুর ভিড় করতেছে ছবি তোলার জন্য আর বুকিং, প্রিবুকিং দেওয়ার জন্য, মানে এখানে চলতেছে বুকিং সবার চলতেছে আর কি, প্রচুর অনেক মানুষ আছে। বাইরের অবস্থা প্রচুর, বাইরে লাইন আছে মোটামুটি, প্রচুর বড় লাইন আছে। এই মধ্যে কে এই মাথা ওই যে রাস্তা দেখা যাচ্ছে, যারা এই রিফাত মোটরস আসতে চান রাস্তা পড়েন। এই হচ্ছে রয়্যাল ফিল্ডের হচ্ছে সামনের অবস্থা, যেহেতু এটুকু অনেক জ্যাম, অনেক মানুষ উঠতেছে।